বন্ধুরা, পড়ছিলাম নুরুলদিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা। তো আসো চটজলদি কবিতাটার পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেই। প্রথমেই আমরা জানবো কবিতাটার উৎস সম্পর্কে, অর্থাৎ নুরুলদিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুলদিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত করা হয়েছে। নিশ্চয়ই এখন তোমাদের কোনো বন্ধু যদি তোমাদের কাছে জানতে চায়, খুব সহজেই তাদেরকে জানিয়ে দিতে পারবে। কবিতাটাতে আমরা দুটা জিনিসের প্রতি কবি আলোকপাত করেছেন বলে দেখতে পারি। একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আরেকটা হচ্ছে বাঙালির মুক্তির সংগ্রাম বা মুক্তিযুদ্ধ। বন্ধুরা, আমরা প্রথমেই জানবো ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে। আমরা প্রায় সবাই জানি ইতিহাসের কথা এবং বাঙালিদের অতীতের কথা। পলাশীর যুদ্ধে বাঙালিরা বা এই ভূখণ্ডবাসী যখন ইংরেজদের সাথে হেরে গেল, তারপরে কিন্তু বাংলা বা অত্র ভূখণ্ড পরাধীন হয়ে পড়ল। তারপর প্রায় 200 বছর আমরা ইংরেজদের কর্তৃক শোষিত ও শাসিত হয়েছি। তোমাদের জন্য এই ভিডিওতে একটা কুইজ থাকছে। কুইজটা হচ্ছে, তোমরা আমাদেরকে এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাবে যে ইংরেজরা আমাদেরকে কত বছর শাসন করেছিল। তারপর ব্রিটিশ বিরোধী অনেকগুলো আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে এবং যেহেতু এই ভূখণ্ডটি বিশাল, এই বিশাল ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক অনেক আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে। তারই একটির কথা কবি এই কবিতাটিতে তুলে ধরেছেন এবং তার সাথে তিনি মিলিয়েছেন বা সাদৃশ্য খুঁজেছেন বাঙালির মুক্তি সংগ্রাম বা 1971-এর যুদ্ধকে। তার মানে তিনি মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে চেতনাটি, সেই চেতনার সাথে 1971 সালের আমাদের প্রতিবাদী চেতনার মিল খুঁজেছেন। এই মিলের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কিভাবে বাঙালি সকল অন্যায় অবিচারের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে এসেছে দীর্ঘদিন ধরে, বা অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা কিভাবে কখনো আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো অন্যায় কিংবা কোনো ধরনের কোনো অন্যায় মেনে নেইনি। অর্থাৎ আমরা অতীতেও যেমনটি ছিলাম প্রতিবাদ মুখর অন্যায়ের বিরুদ্ধে, এখনো ঠিক তেমনটি রয়েছে। বন্ধুরা, জেনে নিলাম কবিতাটির পাঠ পরিচিতি সম্পর্কে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে, আমরা কবিতাটা পড়বো।